নিজেকে ক্ষমা করতে পারবে না সেদিন, নিজেকে ক্ষমা করতে পারবে না সেদিন, আমাকে চিনতে পারবে যেদিন। আমার এই লাইনটা শুধুমাত্র তার জন্য যে আমাকে একা ফেলে চলে গেছে। এই তুমি কোথায় শুনো, আমার খুব একা লাগছে, আমার খুব একা। সে খুশিতে আছে হয়তো উপর থেকে, ভেতর থেকে সেও ভেঙেছে। আর কি বলছো, শ্বশুর বাড়িতে গিয়ে সে আমাকে ভুলে গেছে। আরে তার পায়ের দিকে তাকিয়ে দেখো, সে এখনো আমার দেয়া পায়। যখনই ভাবি মিথ্যে কথা বলা ছেড়ে দেব, যখনই ভাবি মিথ্যে কথা বলা ছেড়ে দিব, ঠিক তখনই কেউ এসে জিজ্ঞাসা করে, আমি কেমন করে আমার এক্সকে বারো ভাতারি বলবো, আমি কেমন করে আমার এক্সকে বারো ভাতারি বলবো, তার চেহারা তো চেহারাই, তার নাম নিলেও দ্বিতীয়বার ভালোবাসা জন। সম্পর্কটা একটা সুতোর মতো গাথা, নাটাইয়ার ঘুড়ির মতো, বেশি জোরাজুরি করলে না ছিঁড়ে যায়, আমি বুঝি নাই। তো আজকের এই লাইনটির জন্য রিকোয়েস্ট করেছেন একটি বিবাহিত মেয়ে মিসেস পরি তার স্বামীকে উদ্দেশ্য করে। হয়তো এই লাইনটি অনেক বিবাহিত দাম্পত্যের জীবনের সাথে মিলে যেতে পারে, দুঃখিত মাফ করবেন। হে পুরুষ তুমি ঘরে ফিরে যাও, হে পুরুষ তুমি ঘরে ফিরে যাও, তোমার কি মনে পড়ে না একটি মাত্র কাজলের কৌটো কিনে দিয়েছিলে তুমি তোমার ঘরের বউকে, আর বলেছিলে এই শোনো তোমাকে কাজল পরলে অনেক সুন্দর লাগবে। সে বেচারি তোমার এই কথার জন্যে আজও কাজল পরে বসে আছে তোমার অপেক্ষায়, আর তুমি ঘরের বাইরে অন্য নারীতে আসক্ত। হে পুরুষ তুমি ঘরে ফিরে যাও, হে পুরুষ তুমি ঘরে ফিরে যাও, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ঘরের বউ শাড়ি পরে খোলা চুলে চোখে কাজল লাগিয়ে বসে আছে তোমাকে এক মুহূর্ত কাছে পাবার আশায়, আর তুমি ঘরে ফিরছ না বলে এই অঝরঝরা বৃষ্টিতে বেচারি একা একা কেঁদে কেঁদে বুক ভাসায়। হে পুরুষ তুমি ঘরে ফিরে যাও, হে পুরুষ তুমি ঘরে ফিরে যাও। তোমাকে চাইতে গিয়ে ভুলে গিয়েছি নিজেকে, আর সকাল গড়িয়ে সন্ধে হতো চিনতে পারিনি তোমাকে, আর বলছো বেঈমান আমি। শোনো, কলিজাটা এখনো পুড়ছে দুঃখে দুঃখে, তাই আর জানতে ইচ্ছে হয় না এখন তুমি কবরে ঘুমাও নাকি অন্য কারো।